हेलो फ्रेंड्स, मौसुमी रान्नाघरे तुम्हारे सबाई के अनेक अनेक स्वागत जाने। तो देखो नतून एक रेसिपी निये आमी चले एसेछी। एखाने आमार लागछे मीडियम साइजेर दुटो कुचोनो पेंयाज आर एकटा बड़ो साइजेर गाजर कुचो, एई जे आर एकटा निये निएछी प्लेन बाटार किउब। तो एबार चलो आमरा रेसिपिटा शुरू करि। तो देखो आमी कड़ाई बसिए दिएछी गैसे, आर ओई बाटार किउबटा दिए दिलाम कड़ाइयेर मध्ये, आर दिए देबो अल्प एकटु सादा तेल ये बाटारे मध्य दिए देव। देखो दिए दिलाम, एबार हल्का गरम होले तखन दिए देव ये कुचोनो पियाजटा और गाजरटा दिए खूब भालो करे एटाके एकटु भाजते हबे। बेशी लाल करब ना, हल्का लाल करब करे भाजब। तो फ्रेंड्स, जदि आमार रान्ना तोमादेर भालो लागे लाइक शेयर कमेंट करो और सबस्क्राइब करार जोन्नो অনুরোধ থাকলো। তো দেখো আমি একটা বাটা দিয়ে দিলাম, এটা হলো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে এই পেঁয়াজ আর গাজরের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমাদেরকে ভাজতে হবে। আর এই ভাজাটা কিন্তু তোমরা লো ফ্লেমে করবে, মিডিয়ামে করো না বা হাইতেও করো না। তো দেখো আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিকেন পেস্ট, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার এটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম দিয়ে চিকেনটা এই পেঁয়াজ আর গাজরের সাথে মশলার সাথে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। যতক্ষণ একটা ভাজা খড়খড়ে ভাজা না হবে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। তো দেখো দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু এটা চিকেন তো একটু মশলাদার হলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো দেখো এই যে তেল আর বাটারটা যেটা রয়েছে এটা কিন্তু ভাজতে ভাজতে আমাদের অনেকটাই শুকিয়ে যাবে আর শুকনো হয়ে আসবে। তো দেখো আমি লো ফ্লেমে ছেড়ে দিয়েছিলাম, দেখেছো কতটা শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এই পুরটার কিন্তু দারুণ টেস্ট হয়। তো তোমরা বাড়িতে বানিও তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর লাগে খেতে। তো দেখো আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতন তোমার ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি 1 কাপের মধ্যে, হাফ নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ নিয়েছি ময়দা। তো দেখো আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলু সিদ্ধ, এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো আমি নিয়ে নিয়েছি এটা গার্লিক বাটার, প্লেন বাটার না কিন্তু গার্লিক বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা সাদা তেল ইউজ করব না, আমি বাটার দিয়েই এটাকে ময়নটা দেব। তো দেখো এবার এই বাটার আর আলুটা আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, এই কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এই জন্যই কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়েছি যাতে খুব ক্রিসপি হয় আর খুব সুন্দর কিন্তু টেস্ট হয়, এটা দারুণ লাগে, একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি হাত দিয়েই এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আটা ময়দা যে কোনো জিনিস যদি তোমরা খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে মাখো তাহলে কিন্তু খুব ক্রিসপি হয় আর খুব সুন্দর মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়, ময়নটাই কিন্তু আসল আর মাখাটাও আসল। তো দেখো আমি এইভাবে ঠেসে ঠেসে সবসময় মাখি, আমি বাড়িতে রুটি করি তখনও কিন্তু আমি এইভাবেই আটা মাখি। তো দেখো এটা আমাদের মাখা হয়ে গেছে। তো আমি করে নিয়েছি এখানে লেচি 7 খানা। তো দেখো এবার আমি কি করেছি, কর্নফ্লাওয়ারের মধ্যে এই লেচিগুলোকে একটুখানি নিয়ে নিয়েছি শুকনো শুকনো করে, কেন তোমরা পারবে না এটাকে, আর খুব হালকা হাতে করবে কিন্তু, এটা কিন্তু শুধু আটা বা ময়দা নয়, এটার মধ্যে কিন্তু সিদ্ধ আলু রয়েছে সেই জন্য কিন্তু খুব নরম হয়। তো হালকা হালকাভাবে করবে, আমি হয়তো একটু তোমাদেরকে তাড়াহুড়ো করে দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু খুবই হালকা হাতে করবে, নাহলে কিন্তু তোমাদের যে ডোটা এটা কিন্তু ভেঙে যাবে, এই যে লেচির যে ভেতরে তোমরা পুরটা ভরছো এটা কিন্তু ভরতে পারবে না, আস্তে আস্তে করবে। তো দেখো এইভাবে আমরা করে নিলাম, এ হাত দিয়ে একটুখানি প্রেস করে দেবো, যেমন আলুর টিকিয়া হয় ওই রকম শেপ দিয়ে দেবো। এ দেখো এইভাবে দিয়ে দিলাম। তো আরেকটাও আমি এরকমভাবে পুর দিয়ে দিলাম মুখটাকে, মুখটা তোমাদের যেরকম সুবিধা হবে সেরকম করতে পারো বা আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেও তোমরা করতে পারো। তো দেখো হাত দিয়ে তোমরা প্রেস করে দিচ্ছ আস্তে আস্তে করে, দেওয়ার পরে এবার এইভাবে শেপটা হয়ে যাবে। তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি এই যেভাবে পুরটা দিলাম চিকেনে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট টুকরো
চিজের টুকরো। তো তোমরা চিজ দিতেও পারো নাও দিতে পারো, আমি দুরকম দেখিয়ে দিলাম। তো দেখো চিজটাকে এইভাবে দিয়ে মুখটাকে আমরা এইভাবে আটকে দেবো। তো আমি তিনটে করলাম চিজ দিয়ে, আর বাদ বাকি আমি এমনি করলাম। তো দেখো আমার কিন্তু এইগুলো সব পুরগুলো এভাবে ভরা হয়ে যাচ্ছে, তোমরাও এইভাবে ভরে নেবে। পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, আর খুব ভালো হয়। তোমরা বাড়িতে এগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারো, হাজব্যান্ডদের লাঞ্চ বক্সেও দিতে পারো, বা বাড়িতে যদি কেউ গেস্ট আসে তাদেরকেও তোমরা এটা বানিয়ে দিতে পারো। তো দেখো আমি একটু সাদা তিল ওপর থেকে দিয়ে দিচ্ছি, এটা লুকটা খুব সুন্দর আসে আর ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো দেখো আমি ওপর থেকেই দিয়ে দিলাম, তোমরা চাইলে একটুখানি ওপরটা জল দিয়ে এটাকে লাগিয়ে দিতে পারো চেপে চেপে। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল প্যানে দিয়ে এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কারণ এটা ভেতর থেকেও সিদ্ধ হবে আর বাইরে থেকেও সিদ্ধ হবে, তো সেই জন্য খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি ভাজাটা ভালো হবে, আর যদি তোমরা মিডিয়াম বা লো হাইতে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, কিন্তু ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। তবে এটা খুব বেশি কাঁচা থাকে না, যেহেতু দেখো এর ভেতরে কিন্তু আলু সিদ্ধটা রয়েছে, এটা খুবই একদম মুখে মিলে যায়। এর মধ্যে বাটারও রয়েছে আর চিজও দিয়ে দিয়েছি, তো দারুণ লাগে খেতে। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা কি করব এটাকে নামিয়ে নেব। তো আমার কাছে আরও কটা রয়েছে, সেগুলোকেও আমি ভেজে নেব। তো দেখো এভাবে আমি নামিয়ে নিয়েছি, সবগুলো এখানে রেখে দিয়েছি। আর গরম গরম সসের সাথে, বা তোমরা যে কোনো সস চাটনির সাথে খেতে পারো, বা শুধুও খেতে পারো। তো দেখো লুকটা কিন্তু খুব সুন্দর এসছে। তো ফ্রেন্ডস, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অনুরোধ করছি যে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তো একটা লাইক দিলে কিন্তু খুব ভালো লাগে, তোমাদের লাইকটা বা কমেন্টটাও আমার খুবই ভালো লাগে। তো দেখো আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, এটার মধ্যে কিন্তু চিজ নেই, চিজ ছাড়াটা। তো এইভাবে তোমরা সসের সাথে গরম গরম খেলে কিন্তু দারুণ লাগবে, জমে যাবে একদম। রবিবারে বা ছুটির দিনে বাড়িতে কোনো গেস্ট এলে তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো, খুব খুব সুন্দর হয় খেতে।